Sunny Saturday morning. A huge crowd greeted us at the shrine at Borukachari. They were mainly women, mostly from rural Bengal. Taking a dip in the pond before they made their way to the holy tree, which they believe to be the abode of Baba. They offer puja and ask the holy tree for its blessings. Though there may be blessings of any kind, the overwhelming majority of them were there to be blessed by a child. Faith, they believe, will move mountains, especially after the doctors have failed. The true answer to infertility for the believer could only come from the shrine. But where was this magical Baba? He was nowhere except in their faith. During the reign of Nawab Aliwardi Khan from 1740, the Maratha marauders, called Burghis, were a regular menace looting Bengal. Innocent peasants were forced to take refuge in the jungles here, within which was located a Hindu burning heart. Not unexpectedly, a sadhu chose to come and live here in this lonely spot. People who came here showered him with their respect and their love. By the time he eventually died, his magic powers of healing had become a legend. He had never turned away anyone in distress. After his death, a banyan tree sprang up in the exact spot in which he was cremated. The villagers discovered his departed spirit in a dream. They believed it had taken shelter in the tree. Twice in a week, the devotees also saw apparitions believed to be his spirit. Since then, Tuesdays and Saturdays have become the days of holy pilgrimage. Baba became the symbol of divine and ultimate justice to his people. And the place came to be known as Borukachari, the great courtroom. Thank you.
কাচারি বলতে তো আমরা কোর্ট কাচারি বুঝি, সেটা বুঝেন, কিন্তু এটা আরো ভূতের কাচারি। অ্যাকচুয়ালি কি ভূতের কাচারি মিন্স, এখানে আমার মানে প্রফিত মোহর বাবা যখন স্বপ্নাদিষ্ট হয়েছিলেন তখন এখানে একটা ছোট্ট শ্মশান ছিল, জঙ্গলে পড়া শ্মশান ছিল, বাচ্চা যারা মারা যেত তাদের ওখানে পুঁতে দেওয়া হতো, জ্বালানো হতো না। তো তারপরে যখন স্বপ্নাদিষ্ট হলেন যে আমি এখানে এ হচ্ছে আমি গাছ রূপে আসবো, আমি মহাদেব, তো আমাকে তুমি পুজো করো। তো তার আগে কী হতো যে শ্মশান যে ছিল মানে এখানে যেন ভূতের একটা সন্ধ্যাবেলার পর আসো সেই স্বভাব বস্তু যেন যে সবারতে, সেটা কি এখন আছে না? নেই, না এখন নেই। ভূতগুলো কেন, ভূতগুলো আর আসতে চায় না? এটা মানে বেশি লোক হয়ে গেছে বলে, এটা শোনা কথা না, তা না তা না, অ্যাকচুয়ালি এটা মানে শ্রুতি কথা যে এরকম ভূতে সব বিচার করতো না, সেই জন্য কাছারি বলে রাখতো। কোনো বিশিষ্ট মন্ত্র আছে জায়গার? বিশিষ্ট মন্ত্র না, মন্ত্র কিছু নেই, অ্যাকচুয়ালি শিবের ইয়ে তো, শিবের পুজো তো এখানে, সুতরাং শিবের যে মন্ত্রটা আছে সেটাই। কোনো বিশিষ্ট কোনো কিছু নেই, সর্ব ধর্ম মানে সর্ব জাতি মানে সমস্ত ধর্মের লোক এখানে আসতে পারে, মুসলিম আছে, শিখ আছে, বাঙালি তো আছেই। না আপনি এই জায়গার যে মহিমা আছে, মাহাত্ম্য আছে, সেটার কোনো প্রমাণ পেয়েছেন? আমি নিজে প্রমাণ পেয়েছি। কিসের প্রমাণ মানে সব থেকে আমার সঠিক প্রমাণটা? আমি আমার নিজেরটা বলছি যে আমার ইস্যুর ব্যাপারে, সন্তান কামনার জন্য আমি কিন্তু আমি নিজে প্রমাণটা পেয়েছি। সেটা তো প্রমাণ বলা যাবে না, কেন কি আপনার যে বাচ্চা হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা বাবা করেছেন না আপনি করেছেন? হয়তো অস্বীকার করতে পারবে না সায়েন্সকে, আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি তো ডাক্তার টাক্তার দেখানোর পরেও দেখছি আমার কোনো এজেন্ট, তারপরে আমি বাবাকে বললাম যে বাবা আমি কেন, তাহলে সেটা প্রমাণ বলা যেতে পারে এটা। আর এই জায়গায় এই যে এত ধরুন লোক আসছে যারা, তারা তো তাদের মধ্যে অনেক গরিব আছে, অনেক অনেক উচ্চ শ্রেণীর লোক আছে, অনেক ধনী আছে, যারা কিন্তু এটা পায়নি। বা ধরুন আপনার শুধু ইস্যু না, শুধু ইস্যু বলবেন না, ইস্যু ছাড়াও ধরুন চাকরি বাড়ি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকে অনেক অনেক শরীর অসুখ মানে ডাক্তাররা তাকে দিয়ে দিয়েছে যে না বাঁচা হবে, বাঁচা বাঁচতে পারবে না, সম্ভব নয়, হ্যাঁ মেডিকেল সায়েন্স ফেল। সেই লোককে নিয়ে এসছে এখানে বাবার কাছে, সেই বাবার থানের ওপর মন্দিরের ওপর শুয়ে দিয়েছে, বাবার কাছে রেখে গেছে, ওরা ওর আত্মীয় স্বজন রেখে গেছে, কিন্তু বাবাকে ডেকে সুস্থ হয়ে গেছে। না এই তো বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমরা তো এখন তো যুক্তিসঙ্গত সংসার চলছে, সবাই সব জিনিসের পেছনে যেখানে যুক্তি যায় না ওখানেও যুক্তি একটা দিতে চায়। তো আপনি কোনো যুক্তি বার করেছেন এটা কেন হয় এই জায়গাতেই, কেন লোকেরা? আমার আমার একটাই যুক্তি, সেটা হচ্ছে বিশ্বাস। বাচ্চা মানব ছিল, সেই বাচ্চাটা হওয়ার পরে ভালোভাবে হয়ে গেলে তারপর পুজো দেওয়ার কথা ছিল, এই জন্য এসেছি। হ্যাঁ ডাক্তারখানায় যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এটাও মানে আমার বিশ্বাস, অনেকে বলে। আমার তিনটি বাচ্চা, তো আপনি এখানে কেন আসেন? পূজা দিতে এসেছি। কেন এসেছে এখানে? এই ছেলে মানত, এটা আপনার প্রথমে বাচ্চা? আমার ছেলে চাকরি লেখাপড়া ব্যবসা বাচ্চা কাচা সংসার শান্তি মামলা মকদ্দমা সব। বড় কাছারি ইজ নট এক্সক্লুসিভলি আ হিন্দু প্লেস অফ ওয়ার্শিপ, পিপল অফ অল ফেথস ক্ল্যানস এন্ড ক্রিডস আর ওয়েলকাম টু অফার দেয়ার প্রেয়ার্স হিয়ার। দ্য প্রেয়ার্স hold little in terms of the usual elaborate ritual. আপনি ডক্টর কাছে গিয়েছে কি? ওখানে গিয়েছিলাম, ওখানে বলেছে ডাক্তারবাবু বলেছে যে আমার বাচ্চা হবে না, তাই এখানে এসেছি, আসতে আমার এখানে গোপাল হয়েছে। There are no mantras to be chanted. No priests to create the divine liaison. The only ritual act you may perform here is to write down your wishes on a piece of paper. And to stick it into the folds of the tree.
to the believer, it is the only means to communicate directly to the Baba. Borokachari is just 15 kilometers from the highway to Diamond Harbor. If you have not yet been blessed by a child, you are welcome to come and pray for it. Once your prayers have been granted, you must return to give your thanks. There is no priestly extortion. There are no ritual compulsions at Borokachari. Just the strength and purity of your faith. Baba is truly a reflection of our faith in human existence.